এখানে বলা হয়েছে হামিম, এগুলো হলো অনারবি শব্দ। এগুলো কি অনারবি শব্দ? এগুলোর অর্থ কেউ জানে না। নবীজির কাছে একবার ইহুদিরা আসে, বললে ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্মটা 71 বছর থাকবে। কত বছর? 71 বছর। কয় কিভাবে? আপনার কাছে আলিফ লাম মিম, আলিফের মান 1, লামের মান 50, মিমের মান 20, মিলাই হলো 71 বছর। কত বছর? 71 বছর। নবীজির কাছে যখন এই কথা বলছেন, নবীজি বলছেন আমার কাছে আরো শব্দ আছে। কি কি বললেন? কি শব্দ? নবীজি বললেন হামিম, ইয়াসিন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, তহা। এইভাবে করে যখন নবীজি অনারবি শব্দগুলো ছড়ায় ছিটে, যেগুলো হরফুল মুকাদ্দাত বলা হয়, যখন নবীজি বলা শুরু করেছেন, ইহুদিরা ক্যালকুলেটরে হিসাব করে দেখে তাদের ক্যালকুলেটরে আর কোনো জায়গায় নাই। তখন বললে ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম কত কোটি বছর থাকবে? পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। সেই হামিম, এটার অর্থ একমাত্র আল্লাহ জানে, কথা ঠিক কিনা। ওয়াল কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ বলছেন কি? ওয়াল কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি বরকতপূর্ণে, বরকতময় রাত্রিতে আমি নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হলাম সতর্ককারী। কি কারী? সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর আল্লাহ তাআলা বলেন এই রাতে, এই বরকতপূর্ণ রাতে পৃথিবীর সমস্ত মখলুকাতের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ বণ্টন করে থাকি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা, এই মুবারাকা শব্দকে লাইলাতু মিন নিসফি শাবান, শাবান মাসের 15তম রাতকে বোঝানো হয়েছে। কততম রাতকে? লাইলাতুল বরাতকে বোঝানো হয়েছে। যেরকম নামাজ, রোজা, বেহেস্ত, দজক, এগুলো কিন্তু ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এগুলো আরবি হলো সালাত, জান্নাত, জাহান্নাম, ঠিক কি না? সাওম, ঠিক এরকম সবই বরাত। সব শব্দের অর্থ হলো রাত্রি, বরাত শব্দের হলো হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। সব শব্দের অর্থ হলো রাত্রি। এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এই জন্য এই যাকে বলা হয় সবই বরাত। আরবি ভাষায় পবিত্র কোরআনুল কারিমে বলা হয় লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা। আর হাদিসে বলা হয় নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাতকে লাইলাতুল মুবারাকা, শবে বরাত বলা হয়। বুঝতে পারছেন না? তাহলে কততম রাত? 15তম রাত, আজকের রাত। কথা কোন ঠিক কিনা? এই লাইলাতুল মুবারাকা শব্দটাকে তাফসির কারকগুলো বিভিন্ন রকমের তাফসির করেছেন। তাফসির ইমাম আবু জাফর তাবারি, তিনি তার তাফসিরে তাবারির ভিতরে উল্লেখ করেছেন লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল নিসফু মিন শাবান, শাবান মাসের 15তম রাত লাইলাতুল বরাতকে বোঝানো হয়েছে। এরপরে ইমাম মুহাম্মদ ইবনে আহমদ শামসুদ্দিন কুর্তুবি তাফসিরে কুর্তুবির ভিতরে উল্লেখ করেছেন যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতের রাতকে বোঝানো হয়েছে। তারপরে তাফসির কারকের শ্রেষ্ঠ শিরোমণি, যিনি নবীজির চাচা হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাফসির ইবনে আব্বাসের ভিতরে বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা এই নিসফু মিন শাবান, শবে বরাতের 15তম রাতকে বোঝানো হয়েছে। কততম রাতকে? 15তম রাতকে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15তম রাতে, এই 15তম রাতে পৃথিবীর সমস্ত মাখলুকাতের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ এই রাতে বাজেট পাস করেন। অসংখ্য কিতাব এসেছে, এর ভিতরে তাফসিরে খাজেন চতুর্থ খণ্ডের 112 পৃষ্ঠার ভিতরে এসেছে, তাফসিরে মাজারিতে এসেছে, তাফসিরে বাগাবিতে এসেছে, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বাইজাবি, দুর্রু মানসুর, তাফসিরে জালালাইন, তাফসিরে মা, তাফসিরে রুহুল মাহানি, ফাতহুল কাদির, এমনকি অসংখ্য অগণিত কিতাবে লাইলাতুল মুবারাকা এই শব্দটাকে শবে বরাতের রাতকে বোঝানো হয়েছে। এখন আমরা তো বুঝি এলা শবে বরাত বেদাত, কথা ঠিক কিনা? আছে না এরকম? অথচ অসংখ্য কিতাবের ভিতরে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুইতি তিনি বলেছেন লাওয়াজাত্তু আকসারা মিনহু লাহাফিজতুহু,
আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতি যদি দুই লক্ষর পরে আরেকটা হাদিস পাইতাম ওই হাদিসটাও আমি মুখস্থ করে নিতাম ইমাম জালালউদ্দিন সুয়ুতির আজকে থেকে 911 হিজরিতে মৃত্যুবরণ করেছেন কত বছর বয়স হয়েছে তাহলে হিসাব করে দেখেন 911 হিজরিতে তার ইন্তেকাল ইমাম জালালউদ্দিন তিনি বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা নিসফু মিন শাবানকে বোঝানো হয়েছে শুধু তাই নয় যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার একদিন শাগরিদকে বলছেন শাগরিদ আজকে আমরা এই নবীজির রওজার পাশে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ব কেউ বলেছেন আসরের নামাজ পড়ব শাগরিদ বলে হুজুর আর মাত্র কয়েক ঘন্টা বাকি কিভাবে আপনি মক্কাতুল মুকাররামায় গিয়ে নামাজ পড়বেন কিভাবে সম্ভব কোনো প্লেন নাই কোনো কিছু নাই কেমনে আপনি নামাজ পড়বেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন তোমার চক্ষু দুইটা বন্ধ করো চক্ষু দুইটা বন্ধ করলে কিছুক্ষণ পরে দেখুন তারা চোখ খুললে দেখলেন চোখ খুলে দেখা যায় নবীজির রোজার গম্বুজ দেখা যায় সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি 75 বার নবীকে দেখেছেন কতবার 75 বার আপনি আমি কয়বার দেখছি একবার না কথাটা ঠিক কি না আর এটা নিয়ে কত রকমের ফতোয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি 75 বার নবীকে দেখেছেন জাগ্রত অবস্থায় কত অবস্থায় জাগ্রত অবস্থায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখছেন নবীজি এতবার দেখিবার পরও তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা ইমাম জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখছেন তারপরও তার তৃপ্তি মিটে নাই এবার এই শবে বরাতের রাতকে আল্লামা আবুল খায়ের তালকানানি আল্লামা তাবুল খায় আবুল খায়ের তালকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি 12টি নাম দিয়েছেন কয়টা 12টা মুখস্থ করে নেন কয়টা নাম 12টা নাম দিয়েছেন তিনি বলেছেন লাইলাতুল বারাত অর্থাৎ পাপ মুক্তির রজনী তারপরে হলো বরকতময় রজনী বন্টনের রজনী গুনায় কাফফারার রজনী দোয়া কবুলের রাত ফেরেশতাদের ঈদের রাত আজকে ফেরেশতাদের কিসের রাত ঈদের রাত প্রতিদানের রাত সুপারিশের রাত ক্ষমার রাত সম্মানের রাত পুণ্যের পাল্লা ভারী করার রাত শেষে হলো দজক থেকে মুক্তির রাত এই হলো 12টা নাম দিয়েছেন কয়টা 12টা নাম দিয়েছেন শবে বরাতের রাত নাম বা কয়টা দিয়েছেন 12টা নাম দিয়েছেন আল্লামা আবুল খায়ের তালকানি রহমাতুল্লাহি আলাইহি এরপরে ভাইরা আমার ইবাদতের রাত মশগুল থাকা অর্থাৎ ইবাদতে মশগুল থাকার রাত হলো 14টি কয়টি 14টি রাত ইবাদতে মশগুল থাকার রাত এর ভিতরে মুহররম মাসের প্রথম রাত আশুরার রাত রজব মাসের প্রথম রাত রজব মাসের মধ্যবর্তী রাত তারপরে রজব মাসের 27তম রাত যিনি এই যে মেরাজের রাত যে গেল কত কয়েকদিন আগে মেরাজের রাত তারপরে শাবান মাসের মধ্যবর্তী রাত মধ্যতম অর্থাৎ এই 15ই শাবান শবে বরাতের রাত এরপরে আরাফার রাত ঈদুল ফিতরের রাত ঈদুল আজহার রাত রমজান মাসের প্রথম রাত এবং রমজান মাসের শেষ 10 রাত এই হলো 14টি রাত ইবাদতের রাত কয়টি রাত 14টি রাত ইবাদতের রাত শবে বরাতের মর্যাদা সম্পর্কে এবার যাচ্ছি মিসকাতুল মাসাবির 1305 হাদিস নাম্বার 1305 উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে 15তম রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশাকে বলছেন রে আয়েশা এই যে শাবান মাসের 15তম রাত শবে বরাতের রাতের বুজুর্গী মর্যাদা সম্পর্কে কি তুমি জানো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনি একটু জানাইয়া দেন নবীজি বললেন রে আয়েশা শোনো এটা এমন একটি রাত যেই রাতে আগামী 1 বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করবে কতজন মারা যাবে কার রিজিক কতটুকু লাগবে কার মত কোথায় হবে কার টাকা কতগুলো লাগবে কার বিবাহ কার সাথে হবে অর্থাৎ পৃথিবীর 1 বছরে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা এই রাতে সব বাজেটগুলো পেশ করে দেয় সুবহান এই রাতে বাজেট পাশ করেন শুধু তাই নয় একটি মানুষের 1 বছরের আমল যা করেছে গুনাহ নেকি যা কিছু করেছে তার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয় সুবহানাল্লাহ এই রাতে অসংখ্য আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেছেন অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতা সারা পৃথিবীতে আজকে
এই রাতে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন কে কোথায় আছে কে কি করছে সেটাকে দেখার জন্য দুইজন তো আছেই কথাগণ ঠিক কি না দেখার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন রহমত হিসাবে বেষ্টন করে রেখে দিয়েছেন মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য শবে বরাতের রাতের হাদিস নাকি হুজুররা খুঁজে পায় না কি পায় না হুজুররা খুঁজে পায় না শবে বরাত খালি বেদাত বেদাত ফতোয়া দেয় যারা পালন করে ওরা নাকি বেদাত আরে বেদাত নয় ওরা হলো দাতি হুজুর যারা পালন করে না ওরা হলো বেদাতি হুজুর ঠিক কি না আমরা হলাম দাতি হুজুর কি হুজুর দাতি আমাদের দাঁত আছে আমরা বেদাত নয় তিরমিজি শরীফ খুলে দেখো সেখানে একটি বাব আছে একটি শিরোনাম একটি টাইটেল ব্যবহার করা হয়েছে সিহাই সিদ্দার ছয়টি কিতাবের পরে তিরমিজি শরীফের বাবু মা জাফি লাইলাতু মিন নিসফি মিন শাবান এই বাবের একটি শিরোনাম এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে উল্লেখ করে দিয়েছেন তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 156 পৃষ্ঠা এবং ইবনে মাজার 99 পৃষ্ঠার ভিতরে হাদিসটি এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একদিন আমি নবীজির সাথে ঘুমন্ত ছিলাম অর্থাৎ শবে বরাতের রাতে আমি ঘুমন্ত ছিলাম যখন আমি ঘুমাইলাম ঘুম থেকে জাগ্রত উঠে দেখি নবীজি আমার পাশে নাই আমি চিন্তা করলাম নবীজি মনে হয় অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন যাই দেখলাম অন্য স্ত্রীর কাছে ঘুরে দেখলাম নাই এইভাবে করে সব স্ত্রী ঘরে গেলাম কোন জায়গায় খুঁজে পাচ্ছি না এইভাবে করে শেষে আমি যখন ফাতেমার ঘরের দরজায় কোরাঘাত করলাম কোরাঘাত করার সাথে সাথে হযরতে ফাতেমা বলল কে বলেছেন আয়েশা বললেন আমি আয়েশা নবীজিকে খুঁজে পাচ্ছি না ফাতেমা দরজা খুলে দিলেন খুলে দেওয়ার পরে হযরতে আলী ইমাম হাসান হুসাইন সহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকলে মিলে যখন নবীজিকে খোঁজ করা শুরু করলেন খুঁজতে খুঁজতে কোথাও পেলেন না দেখতে দেখতে দেখলেন নবীজি জান্নাতের বাকিতে সিজদায় পড়ে কাঁদতেছেন সুবহানাল্লাহ নবীজি জান্নাতুল বাকিতে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আল্লাহ গো আমার উম্মতগুলো গুনাহগার আমার উম্মতদেরকে মাফ করে দাও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কি কোনো শত্রু আক্রমণ করেছে নাকি আপনার উপরে কি কোনো ওহী নাজিল হয়েছে নাকি নবীজি মাথা উঠায় বললেন না না আমার উপরে শত্রু আসে নাই কোনো আক্রমণও হয় নাই ওহীও আসে নাই তবে আমার কাছে শোনো জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এসে বলেছে এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা এমন একটি রাত যেই রাতে প্রত্যেকটি মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন আমরা যখন জান্নাতুল বাকিতে গেলাম যাই দেখলাম জান্নাতুল বাকিটা কেমন জানি নূরে নূরান্বিত হয়ে গেছে সুবহানাল্লাহ নূরে নূরান্বিত হয়ে গেছে নবীজি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ গো এই রাতে তো তুমি তোমার সব বান্দাদেরকে মাফ করে দাও আমার উম্মতগুলো গুনাহগার তুমি আমার উম্মতদেরকে সবাইকে মাফ করে দাও সুবহানাল্লাহ এই রাতে নবীজিও জাগরণ করেছেন নবীজিও ইবাদত করেছেন আমরা করলে সমস্যাটা কি ঠিক কি না আমার করলে সমস্যা আছে কোনো সমস্যা নাই তাহলে এই রাতে আমরা ইবাদত করতে চাই কি না অবশ্যই চাই চাই কি চাই না অবশ্যই চাই এবার ভাইরা আমার তিরমিজি শরীফের সোয়াবুল ইমানের ভিতরে হাদিসটি এসেছে এবং কি মুসনাদে আহমদের ভিতরে দ্বিতীয়তম খণ্ডের 325 পৃষ্ঠা শারহুস সুন্নার চতুর্থতম খণ্ডের 126 পৃষ্ঠার ভিতরে এসেছে হাদিসটি নবীর সাহাবী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ানজিলুল লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাইয়িদ দুনিয়া ফায়াগফিরুলি আকসারা মিন আদাদাস সারিল গানামিল কলবি তিরমিজি শরীফের ভিতরে এসেছে অসংখ্য হাদিসের ভিতরে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে শুধু নেমে আসে না নেমে আসার পরে আল্লাহ ডেকে ডেকে বলেন কে আছে আস আমি তাকে মাফ করে দিব আয়েশা সিদ্দিকা হাদিসটি তিরমিজির ভিতরে উল্লেখ করা হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এই রাতে বনু কাল গোত্রের ছাগলের পশমের পরিমাণ এর চাইতেও যদি কেউ বেশি গুনাহগার হয় ওই মানুষটিকে আল্লাহ এই রাতে মাফ করে দেয় সুবহানাল্লাহ বনু কাল গোত্রের
ছাগলের পশমের পরিমাণ যদি আপনি গুনাহ করে থাকেন, এই রাতে আল্লাহ আপনার গুনাহগুলোকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এই রাত নিয়ে তো দ্বন্দ্ব কিসে, কথা কোন ঠিক কি না? আল্লাহ চায় বান্দাকে maaf করে দিতে, আর আমরা চাই বান্দাকে গুনাহগার বানাইতে, ঠিক কি না? আমরা চাই খালি কিভাবে গুনাহ করা যায়। আজকে মানুষকে আল্লাহ মানুষগুলো আল্লাহকে ডাক দিবে, আল্লাহ সব গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ আজকে প্রথম আসমানে নেমে এসেছেন, প্রথম আসমানে সূর্য ডুবার সাথে সাথে সূরা তোহার আল্লাহ বলেন আর রহমান ওয়ালা আরশ ইস্তামা, আল্লাহ থাকে আরশে। কোথায় থাকে আরশ? এটা পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। আর বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস হলো ওয়ানাখনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার যে ঘরের রক্তটা আছে এর চাইতো আল্লাহ কাছে আছে। আপনার যে ঘরের রক্তটা আছে এই সাহা রক্তটা এর চাইতো আল্লাহ কাছে, আল্লাহ বলছেন আমি এর চাইতেও কাছে আছি। কিন্তু আর রহমান ওয়ালা আরশ ইস্তাওয়া, আল্লাহ থাকে আরো সেটা পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। আর বর্তমান ঠিকানা আমাদের ঘরের রক্তটা যে আছে এর চাইতেও কি আল্লাহ কাছে, সব কিছু আল্লাহ দেখছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রথম না আসমানে আজকে নেমে এসেছেন শুধু আমাদেরকে মাফ করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা মাফ তো চাই না, আল্লাহর কাছে আজকে প্রাণ খুলে মাফ চাবো। আল্লাহ আজকের দিনের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শবে বরাতের রাতে আল্লাহ যে প্রথম আসমানে নেমে এসেছেন এটার দলিল দরকার না, ঠিক কি না? দলিল তো দুইটা পাইলাম কোরআন থেকে, আল্লাহ থাকে আরো সে, এটা প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান স্থায়ী ঠিকানা। আর বর্তমান ঠিকানা হলো ওয়ানাখনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটাও কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ঘরের সাহারকের চাইতেও কাছে। এবার হাদিসে কি কইছে আমাদের জানা দরকার আছে না নাই? আসমানে যে প্রথম আসমানে নামে আসলেন একটু জেনে নেই। প্রথম আসমানে ইবনে মাজার আস-সুন্নাহ 120টা হাদিস নম্বর 1388, এরপরে হলো মিসকাতুল মাসাবির 1308 নম্বর হাদিস, বাইহাকি শরীফে এসেছে, ইমাম মুহিউদ্দিন আল বাগাবি কিতাবুল মাসাবি দাইলামি ফিল মুসনাদিল ফেরদাউস হাদিস নম্বর হলো 1007। এখানে বলা হয়েছে ওয়ান আলীন ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানাতুল লাইলাতুন নিসফা মিন শাবান ফাকুমু লাইলা খাওয়াসু ইবনে মাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন শবে বরাতের রাত 15 শাবান এসে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, নেমে আসার পরে আল্লাহ ডেকে ডেকে বলে কে আছে আজ গুনাহগার আমি তার গুনাহগুলো মেটাই দিব, কে আছে আজ অভাবগ্রস্ত আমি তার অভাবকে দূর করে দিব, কে আছে আজ সন্তানহীন আমি তাকে সন্তান দান করব, কে আছে আজ বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব, কে আছে আজ ঋণগ্রস্ত আমি তার ঋণকে পরিশোধ করাই দিব, কে আছে আজ অভাবী অবিবাহিতা বিবাহ দিতে পারে না আমি তার বিবাহের ব্যবস্থা করে দিব। হাত্তা মাতলা কাজাইলাল কাজা, কাজাইলাল কাজা হাত্তা ইয়াতলুয়াল ফাজরি, আল্লাহ তাআলা ফজর সূর্য উদয়ের আগ পর্যন্ত, অর্থাৎ ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এইভাবে প্রত্যেকটি মানুষকে ডাকতেই থাকে। সুবহানাল্লাহ। ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে নেবে এইভাবে ডাকতে থাকেন, কে আছে আস গুনাহগার। বনু কালপের ছাগলের পশম পরিমাণও যদি এর চেয়েও বেশি গুনাহ হয় আমি আল্লাহ আজকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে ফজর পর্যন্ত আল্লাহ ডাকবেন, আমরা সেই আল্লাহকে আজকে আমরা রাজি খুশি করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রদ্দুল মুখতার অষ্টম খণ্ডের 285 পৃষ্ঠার ভিতরে এসেছে, কিতাবুল উমলিস শাফিঈ প্রথম খণ্ডের 231 পৃষ্ঠার ভিতরে এসেছে। কেউ কেউ বলে খালি হানাফি মাজহাবরা খালি মানে, খালি হানাফি মাজহাব যারা ওরাই নাকি খালি শবে বরাত মানে, শাফিরা মানে না, শাফি মানে না কেডা কইছে দলিল নেই, শাফিও মানে ওই যে রদ্দুল মুখতার
অষ্টম খণ্ডের 285 পৃষ্ঠা, কিতাব উমুস শাফী প্রথম খণ্ডের 231 পৃষ্ঠা, ইমাম শাফী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন আমার নিকট এই মর্মে ওই পৌঁছিয়েছে যে আমার নিকট এই মর্মে ওই এসেছে, ইবাদতের রাত দোয়া কবুলের রাত 5টা, কয়টা? 5টা, দোয়া কবুলের রাত 5টা, এর ভিতরে জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত, রজব মাসের প্রথম রাত, তারপরে কদরের রাত, এরপরে হলো শাবান মাসের 15তম লাইলাতুল বরাতের রাত, এই রাতে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। ইমাম শাফিও তিনি বলেছেন এই রাতে কি হয়, দোয়া কবুল হয়। ইমাম শাফি বলেছেন, আমাদের মাযহাব বলে নাই, ইমাম শাফিও বলেছেন, ইমাম আবু হানিফা তো তিনি বলেছেন ফতোয়া হিন্দিয়া, আমরা সবাই জানি এই ফতোয়া হিন্দিয়ার পঞ্চম খণ্ডের 350 পৃষ্ঠার ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আবু হানিফা তিনি হাদিসটিকে কোট করে, তিনি কথাগুলোকে কোট করে, নবীজির কথাগুলোকে কোট করে তিনি লিখেছেন যে কবর জিয়ারত অর্থাৎ দোয়া কবুলের রাত তিনি বলেছেন 4টা, কয়টা কয়টা? 4টা, কয়টা? 4টা, এর ভিতরে 4টা তিনি উল্লেখ করেছেন, এক নাম্বার হলো সোমবারের রাত, তারপরে বৃহস্পতিবারের রাত, জুমার রাত, বরকতপূর্ণ রাতসমূহের ভিতরে শবে বরাতের রাত, কিসের রাত? শবে বরাতের রাত। ইমাম আবু হানিফা তিনি বলেছেন এই রাতে কবর জিয়ারত করতে হয়, কেন করতে হয়? এই রাতে আল্লাহ দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ, কি করে নেয়? দোয়া কবুল করে নেয়, এই রাতে দোয়া কবুল হয়। কবর জিয়ারত কবর পূজা নয়, কবর কি? জিয়ারত, কবর কি? জিয়ারত। আজকে আমাকে একজনে বলেছে হুজুর কবর জিয়ারত করে নাকি বলে বেদাত, মানুষকে খাওন খিলান বেদাত, আরে বেদাত ওর মাথার ভিতরে ঢুকছে, হাদিস কোরআনে বেদাত নয়, ইসলাম চলে সমাজের কথায় না, ইসলাম চলে শরীয়তের বিধান অনুযায়ী, ঠিক কি না? সমাজের প্রচলন অনুযায়ী চলে না, শরীয়ত চলে ইসলামের দলিল অনুযায়ী, কথা কোন ঠিক কি না? যেখানে যেটা নাই দলিলে আছে, যেখানে অন্ধকার সেখানে বাতি জ্বালাইতে হবে, কথা কোন ঠিক কি না? আরে বাবা এখন তো লাইনে আসতেছে, এখন মানুষ লাইনে আসতেছে, এর আগে অত্র এলাকায় দেখেছি জানাজার পরে দোয়া হইতো না, এখন আমি চোখ দিয়ে দেখেছি জানাজার পরে দোয়া পড়ে, লাইনে আসতেছে আরো আসবে, কথা কোন ঠিক কি না? চোখ খুলছে, দোয়া করি তাদের কালো গ্লাসগুলোকে পাল্টাইয়া সাদা গ্লাস লাগায়া চোখ যেন পরিষ্কারভাবে দেখে, হাদিস কোরআনগুলো পড়ে মানুষকে বিভ্রান্ত না করে আলোর দিকে কিভাবে আনা যায় এই চিন্তা যেন করে, সকলে বলেন আমিন। কবর জিয়ারত কেন করবেন? মুসলিম শরীফের প্রথম খণ্ডের 314 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডের 469 পৃষ্ঠা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবা মার কবর জিয়ারত করছিলেন, মাগফিরাতের জন্য দোয়া করলেন, আল্লাহ বললেন না মাগফিরাতের জন্য দোয়া করো না, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, কবর জিয়ারত করো। নবীজি নিজে কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে বাবা মার জন্য কাঁদছেন, শুধু নবীজি কান্দেন নাই, সাহাবায়ে কেরাম সাথে কেঁদেছেন, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, সুনানে দারিমির প্রথম খণ্ডের 114 পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 11 পৃষ্ঠা, কানজুল উম্মার 10তম খণ্ডের 133 পৃষ্ঠা, মুয়াত্তা ইবনে মালিক প্রথম খণ্ডের 9 পৃষ্ঠা, তারপর মুসনাদুস সাহাবার 52তম খণ্ডের 169 পৃষ্ঠার ভিতরে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো ওই ব্যক্তিটার প্রতি সুপারিশ করা, রিকমেন্ড করা, আমি নবীজির প্রতি ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। নবীজির কবর জিয়ারত করেছেন, নবীজির কবর জিয়ারত করতে বলেছেন, তাহলে আমরা কবর জিয়ারত করলে দোষটা কোথায়, ঠিক কি না? কবর জিয়ারত করলে দোষ আছে? নবীজি বলেছেন কুনতুম নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো, এই জন্য যে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, ঠিক কি না? পরকালের কথা স্মরণ হয়, এই জন্য কবর জিয়ারত করো, কবর জিয়ারত বেদাত নয়, কবর জিয়ারত বেদাত নয়, এটা হলো সুন্নাহ, সুন্নাতে সাহাবা, কথা কোন ঠিক কি না? আমরা কবর জিয়ারত করতে চাই তো ইনশাআল্লাহ, পিতামাতার কবর জিয়ারত করব না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব না, অবশ্যই করব, ঠিক কি না? তারা কবরে বসে আমাদের দোয়া পাবে না? অবশ্যই পাবে। সূরা হাশরের 10 নম্বর আয়াত খুলে দেখো, যে যারা পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাইহা কিশোরের 3112 নম্বর হাদিস খুলে দেখো, যারা কবর থেকে চলে গেছেন তারা এই রাতে তাদের জন্য দোয়া করলে, শুধু এই রাত নয় যে কোনো সময় তাদের জন্য দোয়া করলে তারা কবরে বসে বসে তারা সব পায়, তাহলে আমাদের দোয়া করতে সমস্যা
নাই আছে কোনো সমস্যা নাই এরপরে আসেন ভাইরা আমার আদ্দুরুল মুখতারের দ্বিতীয়তম খণ্ডের 25 পৃষ্ঠা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই রাতে যদি কেউ ইবাদত বন্দি করে দুই ঈদের রাতে জাগরণ করে যেই পরিমাণ সওয়াব হবে এই রাতে ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব আমলনামায় হবে সুবহানাল্লাহ ঈদের রাতে যদি যেই পরিমাণ সওয়াব হয় এর চাইতো অর্থাৎ দুই রাত মিলিয়ে যেই পরিমাণ সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব আজকের রাতে আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি বলেছেন ইমাম শাফি বললেন হানাফি বললেন আহমদ ইবনে হাম্বল কি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল 11.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কত লক্ষ 11.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল একটি হাদিস তিনি সমস্যায় পড়ে গেছে বুঝতেছেন না তিনি এই হাদিসটা কার কাছে বুঝবেন যেদিকে যাচ্ছেন সবাই ভয়তে পালান দেয় তার কাছ থেকে দূরে সরে যায় আরে এতগুলো হাদিস মুখস্থ এরে হাদিস পড়া সম্ভব এইভাবে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল খুঁজতে খুঁজতে হাদিসের সমাধান নেওয়ার জন্য এক দরবেশের কাছে গেছে যাই বলছে হুজুর আমার এই হাদিসটা একটু বুঝাইয়া দেন তখন ওই লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বুঝাইয়া দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল 11.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি যেই হাদিসটাই বলছেন ওই হাদিসটার জবাব ওই লোককে দিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ তাহলে তিনি কত লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন শবে বরাতের তত্ত্ব কথা শবে বরাতের তত্ত্ব কথা জাস্টিস মুফতি তকি উসমানীর 48তম পৃষ্ঠার ভিতরে আল্লামা মনসুর আল বাহতি আল হাম্বলি রচিত কাশফ কাশফুল কিনা মিন মাতলিন ইনকা এই কিতাবের ভিতরে এসেছে শবে বরাতের 15তম রাতে যদি কেউ ইবাদত করে ওই ঈদের রাতে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দলিল অসংখ্য দলিল আমরা দলিল খুঁজে পাই না কথা ঠিক কি না এই রাতে ইবাদত বন্দিগির অসংখ্য দলিল আছে বাইহা কিশোরের তৃতীয়তম খণ্ডের 380 পৃষ্ঠা নাসিরউদ্দিন আলবানী যারা নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া দেয় বারবার নাসিরউদ্দিন আলবানী করে নাই সদ্য গোষ্ঠী করে নাই আর নাসিরউদ্দিন আলবানী ফতোয়া দিয়েছেন তিনিও বলেছেন শবে বরাতের রাতে ইবাদত করা মুস্তাহাব এই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেয় নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন তিনি বলেন আত তাকরিব ওয়াত তাহরিফ তৃতীয় খণ্ডে নাসিরউদ্দিন আলবানীর কথা বলছি তার কিতাব আত তাকরিব ওয়াত তাহরিফ তৃতীয় খণ্ডের দুই হাদিস নাম্বার 2769 নম্বরে হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিসফু মিন শাবান শাবান মাসের 15তম রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে প্রথম আসমানে নেমে আসে সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ সাকিনা নাজিল করে রহমত নাজিল করে বরকত নাজিল করে এই রাতে সব মানুষকে আল্লাহ মাফ করে দেয় দুটি মানুষকে আল্লাহ মাফ করে নাই যদি তওবা করে ওই দুটি মানুষকে আল্লাহ মাফ করে দেয় এর ভিতরে দুটি মানুষের ভিতরে একটি হলো হিনসুক একটি কি একটি হিনসুক আর একটি হলো মুশরিক এই দুটি মানুষকে বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ মাফ করে দেয় তবে হ্যাঁ যদি সে তওবা করে তাহলে আজকে ওই রাতে এই রাতে ওই মানুষটিকে আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমরা তওবা করব আল্লাহর কাছে আল্লাহ গো আমাদেরকে যেন এই রাতে বিগণের জীবন সব গুনাহগুলো যেন আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন সকলে বলেন আমিন এবার ভাইরা আমার শবে বরাতের হাদিস 33 জনের বেশি সাহাবী বর্ণনা করেছেন কতজন 33 জনের বেশি একজন দুইজন নয় 33 জনের বেশি হাদিস বর্ণনা করেছেন আখবারুল মাক্কিলিল ফাকিহির পঞ্চম খণ্ডের 27 পৃষ্ঠা হাদিস নাম্বার 1776 কত নাম্বার 1776 হযরত আবু ইবনে ইয়াহইয়া তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমার নিকট 33 জনের বেশি সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন 33 জনের বেশি আমার কাছে হাদিস বর্ণনা করেন এই শাবান মাসের 15তম রাতে যেই ব্যক্তি ইবাদত বন্দি করবে জিকির আজকার করবে দোয়া কালাম পড়বে নবীজির উপরে দরুদ শরীফ পড়বে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বিল্লাহ করে এ রাতটাকে অতিবাহিত করবে ওই মানুষটির মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহ তাআলা 100 ফেরেশতা নাজিল করবে কত ফেরেশতা 100 ফেরেশতা নাজিল করবে এর ভিতরে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে রে আল্লাহর বান্দা তোমার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে 30 জন ফেরেশতা দজক থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মাপ চাবে কতজন
30 জন ফেরেশতা আল্লাহর কাছে দজক থেকে মুক্তির জন্য মাপ চাবে এরপর 30 জন ফেরেশতা আল্লাহর কাছে মাপ চাবে আল্লাহ গো তুমি তোমার বান্দাকে নিষ্পাপ বানায়া দাও তুমি তোমার বান্দাকে যেরকম ছোটবেলায় নিষ্পাপভাবে জন্মগ্রহণ করে ঠিক এরকম তাকে নিষ্পাপ বানায়া দাও আর 10 জন ফেরেশতা শত্রুর হাত থেকে অর্থাৎ মৃত্যুর সময় শয়তান যখন আপনাকে ধোঁকা দিবে বেঈমান করতে মৃত্যু চাবে বেঈমান করে মৃত্যু ঘটাইবে বেঈমান করে এরকম চেষ্টা করবে ওই চেষ্টা থেকে আপনাকে হেফাজত করার জন্য আল্লাহ 10 জন ফেরেশতা নিযুক্ত করে দিবে এইভাবে 100 জন ফেরেশতা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ঘোষণা দিবে আপনি জান্নাতি আপনি আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ শুধু একটি রাত ইবাদত করলে কয়টা রাত এই আজকের রাতে ফেরেশতা কতজন নাযিল হবে 100 জন আপনার মৃত্যুর আগে কতজন 100 জন হাদিস মনে হয় জীবন শুনেন নাই কথাটা ঠিক কি না আমার মনে হয় শুনেন নাই হাদিস খুঁজলে না শুনবেন কেউ বলেই না তো হাদিস তো খুঁজেই না কথাটা ঠিক কি না আল্লাহ পাক কত নিয়ামত রেখেছেন আল্লাহ কত নিয়ামত রেখেছেন আল্লাহ গো তুমি আমাদেরকে বুঝদান করো সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দর্শে তিরমিজির তাকে উসমানের দ্বিতীয়তম খণ্ডের 571 পৃষ্ঠার ভিতরে তাফসিরে দুররুল মানসুরের পঞ্চম খণ্ডের 740 পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি এখানে উল্লেখ করেছেন যে শবে বরাতের রাতে ইবাদত করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় সুবহানাল্লাহ কি করে নেয় আল্লাহ কি করে নেয় দোয়া কবুল করে নেয় এরপরে ভাইরা আমার আসেন শবে বরাতের রাত সম্পর্কে 15টি হাদিস নকল করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি শবে বরাতের হাদিস নিয়ে তিনি 15টি হাদিস তার কিতাবের ভিতরে নকল করেছেন কত অসংখ্য হাদিস রয়েছে তিনি 15টি হাদিস নকল করলেন কাদের দোয়া কবুল হয় না এটি বলবো কাদের দোয়া কবুল হয় না যেটি আগে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের দোয়া কবুল করে না হ্যাঁ দোয়া কবুল করবে যদি খালেস দিলে আজকে তওবা করেন কি দিলে কি দিলে খালেস দিলে যে না আর কোনোদিন তো পাপ করব না আর কোনোদিন অন্যায় অপকর্ম করব না আল্লাহ আজকে দোয়াকে কবুল করে নেবে 10-9 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না কয় ব্যক্তি 9 ব্যক্তির দোয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওই নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটি এমন একটি রাত এটি এমন একটি গোপন মহিমান্বিত রাত এই রাতে আপনি ইবাদত করেন এই রাতে আল্লাহকে আপনি ডাকেন আল্লাহকে আপনি স্মরণ করেন বললেন কারণ কি তিনি বললেন এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের বাজেট পাস করে সমস্ত মাখলুকাতের হায়াত মত দন্দলত যা কিছু আছে সবগুলো আল্লাহ রাতে লিপিবদ্ধ করে দেয় এই রাতে বনু কালবের ছাগলের পশমের পরিমাণ যদি কেউ গুনাহ করে তাওকে মাফ করে দেয় তবে নয় শ্রেণী মানুষকে আল্লাহ মাফ করে না যদি খালিস দলে তওবা করে ওই নয় শ্রেণী মানুষকে আল্লাহ মাফ করে দেয় নয় শ্রেণীর ভিতরে এক নাম্বার হলো জাদুকর কি কর জাদুকর দ্বিতীয় নাম্বার হলো গণক তৃতীয় নাম্বার হলো হিংসুক হিংসা পেড়ে পেড়ে হিংসা আছে না এরকম হিংসুক তারপরে মদ পানকারী তারপরে বেবিচারি জেনাকোর কি কর জেনা এখন আমরা ছাড়তে পারি নাই অনেকে এরপরে পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী সুদখোর অনেকে এখনো সুদ খায় সুদ খা বন্ধ হয় নাই তারপরে হলো সকলখোর নয় নাম্বার হলো আত্মীয়তা ছিন্নকারী কি করা আত্মীয়তা ছিন্নকারী আমরা এমন কি নাই যে আমাদের পিতামাতার সাথে নাফরমানি করি নাই আসি না এরকম অবশ্যই আসি নাফরমানি করেছি আজকে তওবা করব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কি করে দাও মাফ করে দাও আমি আপনাদেরকে বাস্তব একটা ওয়াজ শোনাইতে চাই বাবা খুব গরিব মানুষ টাকা পয়সা নাই মানুষের বাড়ি কাজ করে ছেলেকে পড়াশোনা করায়ছে বড় শিক্ষিত বানায়েছে ছেলে এবার একটা বড় চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পরে তার পছন্দ মতো বিয়ে করেছে বিয়ে করার পর ছেলে যখন বাবা মার কথা বলে বউ সহ্য করতে পারে না বউ কি করতে পারে না সহ্য করতে পারে না শ্বশুর শাশুড়ির কথা শুনতে পারে না এবার ছেলে বাধ্য হয়ে পছন্দ মতো যেহেতু বিয়ে করেছে বউর কথা শোনা লাগে এবার বউর কথা মতো ছেলে এবার তার বাবা মাকে টাকা দেওয়া বন্ধ করে দিল বাবা মার সাথে কোনো যোগাযোগ নাই বাবা গরিব মানুষ চলতে পারে না এবার তিনি অসুস্থ হয়ে গেলেন কি করবেন কাজও পায় না ছোট্ট একটা ছাগল ওই ছাগলটাকে বিক্রি করে ভাঙা একটা রিক্সা কিনেছে কি করেছে
ভাঙা একটা রিস্কা কিনেছে। রিস্কা কিনার পরে এবার বাবা শীতের রাতে অন্ধকার রাতে দিনের বেলায় বাহির হয় না, বাহির হয় না লজ্জায়, ছেলে বড় অফিসার আমি যদি রিস্কা চালাই রাস্তার মানুষগুলো আমাকে ধিক্কার দিবে, তুমি একজন অফিসারের বাবা তুমি এখন কেন রিস্কা চালাও। বাবা পেটের দায়ে লজ্জা শরম ফেলে দিয়ে রাতের বেলায় শীতের রাতে সমস্ত মুখটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে ভাঙ্গা রিক্সা নিয়ে যখন ভোরবেলায় বের হয় মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, সব মানুষগুলো ঘুমিয়ে যায় রাতের বেলায় যখন বাবা বের হয় গভীর রাতে, অর্থাৎ রাতের বেলায় যখন নাইট কোর্সগুলো বাড়ির দিকে যায়, গভীর রাতে যখন মানুষগুলো নামে ওই লোকগুলোকে মানুষটি বাড়ি পৌঁছায় দেয়। এইভাবে করে দীর্ঘদিন ধরে যখন সময় কাটায় ঘটনাক্রমে এবার অফিসার ওই যে লোকের ছেলে খবর পেয়েছে মা অসুস্থ, মা অসুস্থর কথা শুনে ছেলে এবার বাড়ির দিকে রওনা করেছে। রওনা করার পরে গভীর রাতে যখন গাড়ি থেকে নেমেছে তিনি দেখলেন রাস্তাঘাটে কোনো রিক্সাও নাই, গাড়ি নাই, দূরে কেমন জানি একটা মিটি মিটি আলো দেখা যায়। এবার দূর থেকে ডাক দিয়েছে ওই রিক্সাওয়ালায় দিকে আয়। এবার রিক্সাওয়ালাকে যখন ডাক দিয়েছে তার বাবা সমস্ত মুখটা কাপড় দিয়ে পেঁচানো, মুখের ভিতরে একটা কাপড় দিয়েছে যেন মানুষ কণ্ঠ চিনতে না পারে। এইভাবে করে যখন তিনি রিক্সা চালাচ্ছেন ছেলে ডাক দিয়েছে রিক্সাওয়ালায় দিকে, রিক্সাওয়ালা এসেছে বলছে স্যার কোথায় যাবেন, বলছে অমুকের বাড়ি যাবো, কয় চলেন, কয় আপনি কি চিনেন, কয় হ্যাঁ আমি চিনি, আমি খুব ভালো করে চিনি, ওনার বাসা খুব ভালো করে চিনি। এইভাবে করে ছেলেকে রিক্সার ভিতরে বাবা উঠাইয়া, যখন বাবা বৃদ্ধা মানুষ যখন রিক্সা নিয়ে সামনের দিকে যাচ্ছেন রিক্সা চালাইতে পারে না পেটে খিদা, এইভাবে করে যখন আস্তে আস্তে দিয়ে যাচ্ছেন পিছন থেকে ছেলে বাবার পিঠের উপরে থাবা দিয়ে বলে রে বেটা রিক্সা চালা, চালাইতে পারবি না, রাতে কেন বের হয়েছিস, তুই কি খাস নাই। যখন এইভাবে করে তারপরে আরেকটু সামনে গেছে আবার পিছনে থাবা দিয়েছে রে রিক্সা চালা তুই চালাইতে পারিস না, তো কেন রিক্সা নিয়ে বের হয়েছিস, এ তোর ভাঙ্গা রিক্সা নিয়ে কেন বের হয়েছিস, রিক্সা কি ঠিক করতে পারিস না। এইভাবে করে যখন বাবা ছেলেকে নিয়ে বারবার সামনের দিকে যাচ্ছেন এভাবে তৃতীয়বার ছেলে যখন পিঠের উপরে থাবা দিয়ে বলেছে রে রিক্সা চালকের বাচ্চা তুই কি রিক্সা চালাইতে পারবি না, তা রিক্সা নিয়ে বাইরে হয়েছিস কেন। এবার তার ভিতরের পেটের ভিতরে একটা পাক দিয়েছে সহ্য করতে না পেরে রিক্সা থেকে নেমে এবার বলেছে স্যার আপনার একটু মোবাইলের লাইটটা একটু মারেন, যখন বলেছে লাইটটা একটু মারেন লাইটটা তার ছেলে যখন বের করেছে, বের করার পরে বৃদ্ধা লোক কাপড়গুলো যখন একটা একটা করে খোলা শুরু করলো, খুলে খুলে যখন কাপড়গুলো সরাই দিল, দেওয়ার পরে বলল স্যার আপনার লাইটটা একটু আমার মুখের দিকে তাকায় ধরেন। বাবা এবার যখন এই কথা সন্তানকে বলেছে সন্তান যখন মোবাইলের লাইট দিয়া বাবার দিকে দেখেছে, দেখার পরে তিনি দেখলেন তার বাবা রিক্সা চালক, সন্তান বাবাকে জড়ায় ধরে বাবা তুমি কেন এত গভীর রাতে চালাও রিক্সা। এবার বাবা বলে সন্তান রে তুমি তোমাকে পড়ালেখা করাইতে গিয়ে মানুষের বাড়ি কাজ করেছি, মানুষের বাড়ি সারাদিন খেটেছি, সারাদিন রক্তকে পানি করে তোমাকে পড়াশোনা করিয়েছি, আজকে তুমি টাকা পয়সা দিচ্ছ না, তোমার মা সাত দিন ধরে অসুস্থ, টাকাও নাই পয়সাও নাই ওষুধ কিনবো এরকম কোনো টাকা নাই, বাধ্য হয়ে ছোট্ট একটি ছাগলের বাচ্চা বিক্রি করে রিক্সা কিনে রাতের বেলায় রিক্সা নিয়ে বের হই যেন আমাকে কেউ চিনতে না পারে। তুমি যে অফিসার আমি যদি দিনের বেলায় বের হই তাহলে আমাকে মানুষগুলো ধিক্কার দিবে। এইবার সন্তান বাবাকে জড়ায় ধরে বলে বাবা চলো একটু বাড়ির দিকে চলো। যখন বাবা এবং সন্তান সহ যখন বাড়ির কাছে এসে দেখলেন তার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এবার সন্তান মায়ের পা ধরে কান্দে মা তোমাকে আমি সেবা করতে পারলাম না, তোমার সাথে কথা বলা আমার সুযোগ হলো না। এই ঘটনা দেখে বাবা তার স্ত্রীর সন্তান স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্বামী এই ঘটনা দেখার পর স্বামীও দুনিয়া থেকে স্টক করে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান এতিমের মতো বাবার কাছে মায়ের পায়ের কাছে কান্দে বাবা গো মা গো
দুনিয়াতে অনেক অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, সন্তান এভাবে কাঁদছে বারবার। আচ্ছা বলেন তো, আমরা আমাদের পিতামাতার সাথে এরকম নাফরমানি যদি করে যাই, আজকের রাতে মাফ চাবেন? আল্লাহ মাফ করে দিবে। কে মাফ করবে? আল্লাহর কাছে আজকে প্রাণ খুলে মাফ চাবেন আল্লাহ। বাবাকে একটি টাকা দিতে পারি নাই, আজকে অনেক টাকা পয়সার মালিক হয়েছি, হাতে একটা টাকা দিব বাবাও নাই মাও নাই। কত ফল ফ্রুট আমাকে খেয়েছে, মুখের ভিতরে তুলে দিয়েছে, আজকে বাবা নাই। চোখের পানি ছেড়ে যদি আজকে আল্লাহর কাছে কানতে পারেন, চোখের মাথার মনির কাছে, চোখের মনির কাছে মাছির মাথা পরিমাণ পানি আসার আগে আল্লাহ তাআলা বান্দার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ পারবো না, আজকে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহর কাছে মাফ চাবো। পিতামাতার সাথে যদি নাফরমানি করি, আজকে আমরা পিতামাতার কাছে মাফ চাই পারবো না ইনশাআল্লাহ। হাতে পায়ে ধরে মাপ চাবো, মা গো আব্বা গো তোমার কাছে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা মাফ করে দিবে, বাবাও মাফ করে দিবে। দিবে কি না? অবশ্যই দিবে। আমরা আজকে মাফ করে মাপ চাবো, আল্লাহ আমাদের সবাইকে মাপ চাওয়ার তৌফিক দিক সকলে বলেন আমিন। দুই ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ সব মানুষের দোয়া কবুল করে নেয়, যেটি আগেই বলেছিলাম, আল মুজামুল কবির মাকতাবাতুল উমলিল হিকমা প্রথম 15তম খণ্ডের 21 পৃষ্ঠা হাদিস নাম্বার 16639, ইমাম ইবনে হিব্বান সহি 13তম খণ্ডের 355 পৃষ্ঠা হাদিস নাম্বার 1980, বাইহাকি শরীফের সোয়াবুল ইমান হাদিস নাম্বার 3833 নাম্বার হাদিস, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই 15তম শাবান রাতে, এই 15তম রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুককে বাদ দিয়া সমস্ত পৃথিবীর মাখলুকাতকে আল্লাহ মাফ করে দেয়। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস আছে আল্লাহ এই রাতে মাফ করে দেয় বান্দাকে। এজন্য আল্লাহর কাছে আমরা মাফ চাবো, আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরেকটি হাদিস বলে নেই, বাইহাকি শরীফের সোয়াবুল ইমানের 3তম খণ্ডের 381 পৃষ্ঠা কিতাবুস সুন্নাহ 233 পৃষ্ঠা এবং 24 পৃষ্ঠা, 223 এবং 24 পৃষ্ঠার ভিতরে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায়া বলে আল্লাহ, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দাকে, হে বান্দা আমি তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়েছি, তুমি আমার কাছে খালি চাবা, আমি সাথে সাথে আমার রহমতের দরিয়ায় তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেই, আমি তোমাকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, আমরা এই জন্য রহমতের দিকে, আল্লাহর রহমতের দিকে ধাবিত হতে চাই, ঠিক কিনা? এই হাদিসটি 8 জন সাহাবি তারা সহি বলেছেন। কতজন? 8 জন সাহাবি তারা সহি বলেছেন। এরপরে আসেন জুবদাতুল ওয়াইজিন একটি কিতাব আছে, এই কিতাবের ভিতরে হাদিসটি এসেছে, সামনের দিকে চলে যাচ্ছি, কেউ উঠবেন না। জীবন আলোচনা তো বহু শুনেছেন, আজকে রাতটা নাই কুরবান করলেন, করা যাবে না ইনশাআল্লাহ? অফিস আদালত থাকলে অফিস আদালতে যাব, অসুবিধা নাই। এরপরে আসেন জুবদাতুল ওয়াইজিনের ভিতরে এসেছে হযরত আবু নসর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে মাথাটা উঠায়া দেখেন, এই শবে বরাতের রাতে নবীজির কাছে জিব্রাইল আসলেন, 24,000 বার নবীজির কাছে জিব্রাইল আসছেন, নবীজি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসমানের দিকে মাথাটা উঠায়া দেখেন, নবীজি দেখছেন, যখন তিনি মাথাটা আসমানের দিকে উঠায়া দেখলেন, নবীজি বলেন, আমি যখন আসমানের দিকে উঠায়া দেখলাম মাথাটা, 7 আসমানের দরজাগুলো শুধু নয়, আরশের দরজাগুলো পর্যন্ত আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রাতে আরশের দরজাগুলো পর্যন্ত আল্লাহ খুলে দিয়েছে। নবীজির বয়স যখন 5 বছর, কত বছর? 5 বছর। নবীজির 5 বছর বয়সে তিনি বলেছেন, যখন হালিমাতু সাদিয়ার ঘরে, নবীজি যখন লালিত পালিত হওয়ার জন্য গেলেন, নবীজি যখন দুধমা
তার দুধবন সীমার সাথে বাইরে ঘুরে ঘুরা ঘুরতে গেলেন, খেলা করতে গেলেন। নবীজির যখন ঘোরাঘুরি করা শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে জিব্রাইল সাল্লাম নবীজির কাছে এসে নবীজিকে মাটির ভিতরে শুয়ায়া বুকের উপরে একটা টান দিয়া জিব্রাইল সাল্লাম যখন চলে গেলেন, এদিক থেকে তার সাথীরা দৌড়ায় আসে হালিমাকে বলেছে, রে হালিমা, তোমার সন্তানকে একটি লোক এসে তাকে দুনিয়া থেকে মেরে ফেলেছে। হালিমা তো সাদিয়া দৌড় দিয়ে যায়, দেখলেন নবীজির জমিনের ভিতরে পড়া আছে। নবীজিকে যায় জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে কে এসেছিল? নবীজি বলল, দুধমা গো, আমার কাছে কে এসেছিল জানি না, তবে হ্যাঁ, আমি যদি আগে জমিনের দিকে তাকাইতাম জমিন ছাড়া কিছু দেখতে পেতাম না, এখন যদি আমি জমিনের দিকে তাকাই জমিনের নিচে আছে পানি, পানির নিচে আছে আগুন, আমি নবীজি ওই আগুন পর্যন্ত দেখতে পাই, সুবহানাল্লাহ। এরপরে বললেন, তুমি আসমানে কি দেখতে পাও? নবীজি বললেন, মা গো, আসমানের দিকে যখন আগে তাকাইতাম শুধু প্রথম আসমান ছাড়া কিছু দেখতে পেতাম না, এখন যদি আমি তাকাই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম, এরপরে আছে একটা খাতা, খাতার উপরে আছে একটা কলম, ওই কলমটা পর্যন্ত আমি নবীজি দেখতে পাই, সুবহানাল্লাহ। পাঁচ বছর বয়সে নবীজি এই কথা বলেছেন, কত বছর? পাঁচ বছর বয়সে এই মেরাজের রজনীতে নবীজিকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শবরাতের রাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা একটু আসমানের দিকে উঠায় দেখেন। নবীজি মাথাটা আসমানের দিকে উঠায় দেখলেন যে আরশ পর্যন্ত আল্লাহ দরজাগুলো খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। দরজাগুলো খুলে দেওয়ার পরে প্রথম দরজার ফেরেশতা ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, তোমার জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি এই রাতে রুকু করেছে ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ। দ্বিতীয় দরজার ফেরেশতা বলে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য শুভ সংবাদ, যে ব্যক্তি এই রাতে সিজদা করেছে তার জন্য শুভ সংবাদ। তৃতীয় দরজার ফেরেশতা বলে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি এই রাতে জিকির করেছে, কি করেছে? জিকির করেছে। চতুর্থ দরজার ফেরেশতা ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য শুভ সংবাদ, যে রাতে বেশি বেশি দোয়া কালাম পড়েছে, কি পড়েছে? বেশি বেশি দোয়া পড়েছে, ওই ব্যক্তিরার জন্য শুভ সংবাদ। পঞ্চম দরজার ফেরেশতা ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে এই রাতে চোখের পানি ছেড়ে নিজের গুনাহখাতা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই মানুষটির জন্য শুভ সংবাদ। ষষ্ঠ দরজার ফেরেশতা বলে, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি এই রাতে আল্লাহর নেক আমল করেছে, বেশি বেশি নেক আমল করেছে। সপ্তম দরজার ফেরেশতা বলে, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, যে ব্যক্তি এই রাতে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, দোয়া কালাম করে, দরুদ শরীফ, দোয়া কালাম, দরুদ শরীফ, তাসবি, তাহালিল, এরপরে নামাজ কালাম পড়ে যে ব্যক্তি রাতকে অতিবাহিত করেছে, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, আল্লাহ ওই ব্যক্তির জন্য সাত আসমানের দরজাগুলো খুলে দিয়েছে, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, সাত আসমানের দরজা তার জন্য খোলা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওই মানুষটিকে আমি মাফ করে দিয়া তার জন্য আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। কি রেডি করে রেখে দিয়েছেন? জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা নাজিয়া, আম্মামান খাবা, আম্মামান খাফা মাকাম রাব্বিহি নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ গো জীবনের গুনাহগুলো মাফ চাই, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আটো জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, কয়টা জান্নাত? আটটা জান্নাত আল্লাহ রেডি করে দেখে দিয়েছেন। এই রাতে যদি আপনি আবাদত বন্দি করতে পারেন, আল্লাহ আটটি জান্নাত আপনার জন্য কি রেডি? কয়টি জান্নাত? আটটি জান্নাত আপনার জন্য রেডি করে রেখে দিয়েছেন। তাহলে এই রাতের আবাদত করলে সব হবে না? কি হবে না? নাই গুনাহ মাফ হবে না? বেদাত হবে? বেদাত হবে নাকি? কথা কয় না কি? বেদাত হবে নাকি? অবশ্যই জায়েজ। কতগুলো কিতাবের কথা বললাম, আর কত কিতাব লাগবে ভাই? সমাজে বিশৃঙ্খলা করিয়েন না, নিজে পালন করেন না, চুপ থাকেন, আর একজন করলে ওরে বাধা দিয়েন না, কথা কন ঠিক কিনা? নিজে জাহান্নামী হয়ে আর একজনকে জাহান্নামী বানায়েন না, কথা কন ঠিক কিনা? নিজে জাহান্নামী হয়ে আর একজনকে জাহান্নামী বানায়েন না। এজন্য ভাইয়ার আমার, নিজে পড়েন, নিজে জানেন, মানুষকে হেদায়েতের দিকে ডাক দেন, না পারলে চুপ থাকেন, কথা কন ঠিক কিনা?
যদি যে জিনিসটা জানেন না ওই জিনিস নিয়ে বাড়াবাড়ি করবেন না কথাগণ ঠিক কি না এজন্য আমরা শরীয়তের যেখানে দলিল আছে কোরআনের যেখানে আয়াত আছে সেখানে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না এরপরে শবে বরাতের অভিমত দিয়েছেন ওই যে বলেছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই 1176 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন তারপরে আল্লামা আশরাফ আলী থানভী 1362 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন তারপরে শামীম ইবনে আবিদিন হাশিয়ার বিদ্যে রাদুল মুখতার দ্বিতীয়তম খণ্ডের 24 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন এই রাতে ইবাদত বন্দী করা মুস্তাহাব এবং এই রাতে জেগে যদি কেউ ইবাদত করে আল্লাহ তার বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় এই রাতে ইবাদত করার মুমূর্ষু একটি রাত অর্থাৎ সুবর্ণ সময় এই রাতে নামাজ কালাম ইবাদত করে আল্লাহর রাজামন্দি করার হাসিল করার একটি সুবর্ণ সুযোগ যেটি আগে বলেছিলাম নবীর চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটি করলে আল্লাহ আমাদের জিমা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে এবার নবীজি বললেন আব্বাস রে তুমি কম পক্ষে দিনে একবার হলো সালাতুত তাসবিহ নামাজ পড়বে দিনে একবার হলো সালাতুত তাসবিহ নামাজ পড়বে যদি তুমি পড়তেও না পারো সপ্তাহে একবার পড়বে যদি তাও না পারো মাসে একবার পড়বে যদি তাও না পারো বছরে একবার পড়বে আর যদি তাও না পারো কম পক্ষে জীবনে একবার হলো পড়বে আচ্ছা বলেন তো আগামী দিন দিয়ে আপনি বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি দিতে পারবে পারবে অতএব পারবে না আজকে রাতটা আপনার জন্য সুবর্ণ সুযোগ ঠিক কি না আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়বে তার বিগত জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে তাকে বেগুনাহে মাসুম বানায়া দেয় আল্লাহ 4 রাকাত নামাজ এজন্য এই রাতটা হলো সুবর্ণ সুযোগ ঠিক কি না এই রাত হলো সুবর্ণ সুযোগ সালাতুত তাসবিহ নামাজ পড়া দোয়া কালাম পড়া তাহাজ্জুদ নামাজ পড়া জিকির আজগার কোরআন তেলাওয়াত করা হাদিস শরীফে আসছে আপনি কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফের উপরে হাকালি গালাম আঙ্গুল ড্রাইভভাবে করে নিয়ে যাবেন ওই পরিমাণ সওয়াব কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হবে এই সব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন খালি হাতটা বুলাইবেন কি করবেন হাত বুলাইবেন যখন একটি মানুষ কোরআন পড়নেওয়ালা হাদিস পড়নেওয়ালা তার কাছে মৃত্যু আসবে মৃত্যু আসার পরে যখন মুখ দিয়ে ঢুকতে যাবে মুখ বলবে না না ঢুকতে পারবে না কয় কারণ কি কইবে এই মুখ দিয়ে কোরআন পড়েছে এবার কান দিয়ে ঢুকতে যাবে কান বলবে না ঢুকতে পারবে না কয় কারণ নাকি এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছে ওয়াজ মাহফিল শুনেছে এবার বলবে চোখ দিয়ে ঢুকতে যাবে চোখ বলবে না না বলবে কারণ কি বলবে এই চোখ দিয়ে কোরআন দেখেছে ভালো মন্দ দেখেছে হাত দিয়ে ঢুকতে যাবে হাত বলবে না ঢুকতে পারবে না বলবে কারণটা কি বলবে এই হাত দিয়া দান সদকা করেছে ঠিক কি না এই হাত দিয়ে দান সদকা করেছে ভালো কাজ করেছে এরপরে হাত দিয়ে ঢুকতে যাবে না পা দিয়ে যখন ঢুকতে যাবে পা বলবে না না ঢুকতে পারবে না বলবে কারণটা কি তিনি বলবেন এই পা দিয়ে ঢুকতে পারবে না এই জন্য পা দিয়ে হেঁটে হেঁটে জুমার নামাজ পড়তে গেছিল জুমার দিনে শবে বরাতের দিনে কদরের রাতেতে মসজিদে গিয়েছিল পা দিয়ে ঢুকতে পারবে না এবার আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ গো তোমার বান্দার কাছে গেছিলাম রুহু আনার জন্য রুহু আনতে পারে নাই যেই দিক দিয়ে ঢুকতে যায় খালি বাধা আর বাধা এবার আল্লাহ বলবেন রে আজরাইল যা যা আজানটা কবজ করে নিয়ে আয় তোর দায়িত্ব দিছি আজরাইল বলবে আল্লাহ আমি পারবো না সম্ভব না কোনো রাস্তায় নাই এবার আল্লাহ বলবে রে আজরাইল যা তোমার ডান হাতের তালার ভিতরে আমি আল্লাহর নামটা লিখে বান্দার সামনে ধরে থাকবা দেখবা ওই মানুষটি আমার দিদারে আসার জন্য বেকুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই মানুষটির মৃত্যুটা হবে এরকম ছোট্ট বাচ্চা যখন মার কোলে ঘুলিয়ে যায় আটা থেকে চুল বাইর করা যেরকম সহজ হয়ে যায় ছোট্ট বাচ্চা মার কোলে ঘুমায় যায় যেভাবে টের পায় না ঠিক এরকম তার রোটা বের হবে সে টেরই পাবে না সুবহানাল্লাহ হ্যাঁ একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ar olpo shomoyer bhitore shesh kore dibo, oneke obishat alat jabe khada khawa lagbe na naki kon ar olpo shomoyer bhitore ha na eto dur na ar olpo shomoyer bhitore shesh kore dibo amio to oshustho আর বেশি নয় আর অল্প সময় ইমাম আবু হানিফা হানাফি মাযহাব কি বলেছেন একটু বলে নেই হানাফি মাযহাব তারা বলেছেন এই রাতে ইবাদত বন্দি করা মুস্তাহাব এই রাতে ইবাদত বন্দি করলে আল্লাহ তার সব কিছু মিটিয়ে দেয় যা যে চায় সবগুলো মিটিয়ে দেয় ইমাম মোহাম্মদ বিন আলী আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইমাম শাফি তিনি বলেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আর শাফি তিনি বলেন যে দর্শ তিরমিজি তাকে উসমানের দ্বিতীয় খণ্ডের 571 পৃষ্ঠা তাফসিরে দুরুর মানসিরের পঞ্চম খণ্ডের 740 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন ইমাম শাফি তিনিও বলেছেন এই রাতে ইবাদত করতে তিনিও এই মত দিয়েছেন তিনিও ইবাদত করার জন্য এই রাতকে বলেছেন ইমাম মালিক তিনি বলেছেন আল্লামা জুরকানি মালিক রহমাতুল্লাহ আলাইহি যিনি মুয়াত্তা ইবনে মালিক যিনি দারুল হিজরা যাকে বলা হয় যিনি মুয়াত্তা লিখেছেন ইমাম মালিক তিনি একদিন স্বপ্নে দেখেন স্বপ্নে দেখে নবীজি তার কাছে পাঁচটা আঙ্গুল দেখায় দিয়ে চলে গেছে কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল দেখায় দিয়ে চলে গেছে ইমাম মালিক তিনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন 10 বছর মদিনায় ছিলেন মদিনা যাওয়ার পরে তিনি 10 বছর খালি পায়ে হাঁটছেন ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো আপনি জুতা পরে হাঁটেন না কেন ইমাম মালিক বলছিল যে আমি জুতা পরে হাঁটবো বিশ্ব নবীজি কোন জায়গায় জানি পা দিয়েছে ওইখানে ইমাম মালিক আমার পা পড়বে আমার জুতা পড়বে এটা বিয়াদবি হয়ে যাবে এজন্য ইমাম মালিক আমি জুতা ছাড়া হাঁটি সুবহানাল্লাহ ইমাম মালিক যাকে দারুল হিজরা বলা হয় ইমাম মালিক মুয়াত্তা ইবনে মালিক তিনি একদিন স্বপ্নে দেখেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন তিনি চিন্তা করলেন এখন হজের সিজন চলছে আমি যদি হজ করতে পারতাম তাহলে খুব ভালো হইতো কিন্তু আমার তামান্না তো নবীজির রোজার পাশে ঘুমানো কিন্তু হজ করতে যায় যদি মরে যায় তাহলে তো আমার কবর আর মদিনায় হবে না এবার তিনি একটু মুরাকাবা শুরু করলেন মুরাকাবা করে দেখলেন নবীজি তার কাছে এসে পাঁচটা আঙ্গুল দেখায় দিয়ে চলে গেছে কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল দেখাই দিয়ে গেছে ইমাম মালিক চিন্তা করলেন পাঁচটা আঙ্গুল নবীজি দেখাইছে এখন কি পাঁচ বছর বাঁচব না পাঁচ মাস না পাঁচ দিন না পাঁচ ঘন্টা না পাঁচ সেকেন্ড ইমাম মালিক চিন্তায় পড়ে গেছেন ইমাম মালিক তিনি তার খাদেমকে বললেন খাদেম রে ওই জামানায় সবচেয়ে বড় মাপের আলেম ছিলেন ইবনে সিরিন ওর কাছে পাঠাইলেন যে তুমি যাও এই স্বপ্নের তাবিরটা যা একটু ব্যাখ্যা করে আসো জেনে আসো যে কি এটা এবার যখন তার খাদেম গেছে ইবনে সিরিনের কাছে যাই বলছেন এবার ইমাম মালিক তিনি আবার বলছেন যে আমার কথা আবার বললো না ইমাম মালিকের খাদেম যাই বলছে যে আমার মনিব এরকম স্বপ্ন দেখছে নবীজি পাঁচটা আঙ্গুল দেখাই দিয়ে চলে গেছে এটার তাবিরটা কি হবে তখন ইবনে সিরিন বলছেন এই জগতে এরকম স্বপ্ন দেখার মতো একটা লোক আছে সেটি হলো ইমাম মালিক ছাড়া আর কেউ স্বপ্ন দেখতে পারে না সুবহানাল্লাহ এবার খাদেম ঘুরে আসছে যাই বলে যে আপনার কথা তো নাম জানি ফেলাইছে উনি তো আপনার কথা কইল এখন খাদেম বলল যখন এই কথা বলেছে ইমাম মালিক বলছে যাই বলো যে ঠিক আছে আমার মনিব ইমাম মালিকই দেখছে কিন্তু তাবিরটা কি হবে একটু দেখাই দে বলে দিতে বলেন এবার ইবনে সিরিন বললেন আল্লাহর খাজনায় পাঁচটা জ্ঞান আছে এই জ্ঞান পাঁচটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দান করে নাই এক নাম্বার হলো কার মরণ কোথায় হবে কেউ জানে না কার হায়াত কতটুকু আছে কেউ জানে না কার রিজিক কোথায় আছে কেউ জানে না এরপরে কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না মায়ের পেটে কোন সন্তান হবে কেউ জানে এরকম পাঁচটা তাবির করলেন কার মরণ কোথায় হবে কার হায়াত কতটুকু অর্থাৎ কার জীবন কোন জায়গায় মরণ তারপরে কার রিজিক কোথায় মায়ের পেটে কোন সন্তান হবে বৃষ্টি কোথায় হবে এরকম করে পাঁচটা যখন তাবির করে দিলেন ইমাম মালিক তিনি বুঝতে পারলেন যে আসলে নবীজি পাঁচটি আঙ্গুল দেখাই দিয়ে গেছেন এই জন্য নবীজিও জানেন না কার মরণ কোথায় হবে ঠিক কি না নবীজিও জানেন না কার মরণ কোথায় কোন সময় হবে কোন জায়গায় হবে কেউ জানে এই জন্য আপনি যে বেঁচে থাকবেন আগামী দিন কেউ গ্যারেন্টি দিতে পারবে না আজকেই সুবর্ণ সুযোগ তওবা করে খালেজ দিলে
বেগুনা মাসুম হয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ ঠিক কি না চাই তো চাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দিক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন শবে বরাতের দিন কি করতে হবে এটা বলে শেষ করে দিচ্ছি শবে বরাতের দিন খালেজ দিলে তওবা করা লাগবে কি করা লাগবে খালেজ দিলে তওবা করতে হবে নামাজগুলো জামাতের সাথে পড়তে হবে এশার নামাজ তো আমরা অনেকে পড়তে পারি নাই যাই হোক ফজরের নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করব সালাতুত তাসবিহ নামাজ পড়ব বেশি বেশি দরুদ শরীফ পড়ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যদি কোনো ব্যক্তি হালাল খেয়ে হারামকে বাদ দিয়ে হালাল খেয়ে নবীজির উপরে 15 দিন বাদে এসা 15 দিন দরুদ শরীফ পড়ে 100 বার করে আল্লাহর রাসূল নবীজি ওই ব্যক্তিটার ঘরে এসে দিদার দিয়ে দেবে সুবহানাল্লাহ নবীজি আপনার ঘরে এসে হাজির হয়ে যাবে নবীজির প্রতি মহব্বত করেন নবীকে ভালোবাসেন নবীজি আপনার জন্য মহব্বতের হাত পাতিয়ে দিয়েছে নবীজি আপনার জন্য হাত বাড়িয়ে রেখেছে আপনি নবীজির জন্য মহব্বত দেখান আপনাকে হাশরের ময়দানে সুপারিশ করবে কে আমার নবীজি সুপারিশ করবে আপনার জন্য কথাগণ ঠিক কি না বুখারী শরীফের প্রথম খণ্ডের 38 নম্বর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডের 14 পৃষ্ঠা 14 নম্বর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন আল্লাহ রাসূল বললেন একটি মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন খাঁটি পিয়ারা বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটি আমি নবীকে বেশি ভালো না বাসবে সুবহানাল্লাহ তাহলে আমরা নবীজির প্রতি মহব্বত দেখাতে চাই না মহব্বত করা দরকার আছে না নাই আছে না নাই নবীকে ভালোবাসলে এই জন্য অনলাইন নয় টু লাইন অনলাইন নয় টু লাইন আজকে অনলাইন এসে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে সোনার ছেলেরা সহ যুবকরা বয়স্করা শুদ্ধা সবাই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে কথা হল ঠিক কিনা মডেল অনলাইনকে কেন্দ্র করে সিরা প্যান তারপরে জামার কাটিং আরে সুবহানাল্লাহ মানে ইলাহি কারবার কথা হল ঠিক কিনা এই সবের অবদান হলো অনলাইন মানে এক লাইন কথা হল ঠিক কিনা কয় লাইন এক লাইন আজকে বেপর্দা হওয়ার কারণ হলো এক লাইন আজকে যুব সমাজ ধ্বংসের পথে যাওয়ার কারণ হলো এক লাইন নেশাগ্রস্ত হওয়ার কারণ হলো এক লাইন ঠিক কি না এই এক লাইন বাদ দিয়ে টু লাইনে থাকতে হবে কয় লাইনে টু লাইনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম আল্লাহ বলেছেন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে আগে নবীকে ভালোবাসো এই জন্য লাইন লাগবে দুইটা আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে তাহলে দুইটা লাইন ক্লিয়ার হয়ে যাবে ঠিক কি না কয় লাইন দুই লাইন অনলাইন নয় টু লাইন কথা ঠিক কি না এই জন্য ভাইরা আমার যুবক সমাজ আজকে ধ্বংসের দিকে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে এই মহামারী মহাটনড়ো ইত্যাদি যে বিষয়গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এগুলো সব হাতের কামাই আল্লাহ আমাদের আজকে এই সববরাতের হাতের এই উসিলায় আমাদের হাতের দিকে তাকিয়ে আমাদের কাছ থেকে মহামারী মহাবিপদ এবং কি আমাদের জন্য যেগুলো অকল্যাণ সবগুলো আল্লাহ তুমি উঠায় নাও সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন